দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র দূরবীনের ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এর মোড়ক উন্মোচন করেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। এ সময় দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর সাইদুল মিল্কি, চিত্রনায়ক আবুল কাশেম মিঠুন, দূরবীন পরিচালক জাফর ফিরোজ সহ দূরবীনের অভিনেতা ও কলা কুশলীরা উপস্থিত ছিলেন।